আমি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কারণ আমরা কেউ কাদেরিয়া তরিকার একজন এক তরিকার আমরা হুজুর গৌসুল আজমকে জিজ্ঞেস করি হুজুর আপনি বলেন তরিকাটা কি জিনিস সুবহানাল্লাহ কিছু কথা আমি অনেকবার বলে ফেলেছি এই যারা এখানে ভিডিও করতেছে তারা বিরক্ত হয়ে যাবে তারা বলবে হুজুর এই কথা আমরা আগেও শুনেছি অনেক দূর থেকে আসছি আপনি একই কথা আবার বললে ঝামেলা হয়ে যাবে তাদের কারণে অনেক কথা বলতেও পারতেছি না কিন্তু নতুন জায়গা হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আনহু ওনার তরিকাতকে উনি সাতটা স্তম্ভের উপর স্থাপিত করেছেন সেই কারণে আল্লাহর ওলিদেরকে বলা হয় সভ্য সমাজ গড়ার কারিগর আপনি যদি আমাকে বলতে বলেন তা আমরা আজকের বিষয়কে এটাও নাম দিতে পারি সভ্য সমাজ গঠনে হুজুর গৌসুল আজম এটাও নাম দিতে পারি সাতটা স্তম্ভের উপর বাকি আপনি যা কিছু নাম নেবেন সেটা হয় আপনার ঘরের কালার হবে টাইলস হবে অথবা কার্পেট হবে অথবা এয়ার কন্ডিশন হবে এয়ার কন্ডিশন কমফর্টের জন্য কালার সৌন্দর্যের জন্য আর টাইলসও দেন সৌন্দর্যের জন্য টাইলস না দিলেও ঘর থাকে এয়ার কন্ডিশন ছাড়াও পৃথিবীতে মানুষ বাস করে আসল জিনিস হচ্ছে আপনার ঘরের স্তম্ভ যেটার উপর এই শামিয়ানা দাঁড়িয়ে আছে তো তরিকায়ে কাদেরিয়া এখানে যেমন আপনি বাঁশ দিয়েছেন তো হুজুর গৌসুল আজম তরিকায়ে কাদেরিয়ার নিচে সাতটা বাঁশ লাগিয়েছে সুবহানাল্লাহ এর বাইরে আপনি যেটাই বলেন সওয়াব পাবেন কিন্তু তরিকতের আসল জিনিস তরিকতের আসল জিনিস কোনটা হুজুর গৌসুল আজম বলছেন মুজাহাদা আমি মুজাহাদাটাকে আর ব্যাখ্যা করছি না একটু পরে কিছু বললে আপনার ক্লিয়ার হয়ে যাবে দ্বিতীয় আখলাকে হাসানা সৎ চরিত্র তৃতীয় আত্তাওয়াক্কুল আল্লাহর উপর ভরসা করা চতুর্থ আশুকর কৃতজ্ঞতা বোধ কি বোধ কৃতজ্ঞতা বোধ এরপরে আশুকরের পরে আর রেদা আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন সেটার উপর সন্তুষ্ট থাকা এরপরে কি আসসিদক আসসিদক কি ভিতর এবং বাহির এক হওয়া সত্যবাদিতা এই কয়েকটা জিনিসের উপর হুজুর গৌসুল আজম নিজের তরিকায়ে কাদেরিয়ার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন এখন হুজুর তো তরিকতের মানুষ আমরা কাকে বলবো সুফি কাকে বলবো মুরিদ কাকে বলবো তো হুজুর গৌসুল আজম আমাদেরকে মুরিদ শিখিয়েছেন কি শিখিয়েছেন মুরিদ দেখেন মুরিদ কাকে বলেছেন হুজুর গৌসুল আজম বলছেন গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে একটা চ্যাপ্টার বানিয়েছেন আদাবুল মুরিদ সেই জায়গার মধ্যে উনি বাবুল এরাদা ওয়াল মুরিদ ওয়াল মুরাদ মুরিদ কাকে বলে এটা বলতে গিয়ে বলছেন আম্মাল এরাদা মুরিদ মানি মুরিদ শব্দটি এরাদা থেকে এরাদা মানে সংকল্প করা ইচ্ছে করা কোন কিছু করার জন্য ইচ্ছা পোষণ করা এটাকে কি বলে এরাদা বলে তো যখন আপনি যে কোনো কিছু করতে ইচ্ছা করবেন আপনাকে মুরিদ বলবে কিন্তু মুরিদ বিষয়টি তরিকতের একটা খাস পরিভাষা আমার ভাইয়েরা কি বলে না 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 এই পরিভাষা কি কোরআনে পাকে এসেছে ও ভাই পরিভাষার সাথে যদি আপনার কোনো অসুবিধা থাকে তো এটা নিয়ে আপনি সমুদ্রে ফেলে দেন কোনো অসুবিধা আছে কলেজের মধ্যে যারা পড়ে তাদেরকে কি বলে স্টুডেন্ট যিনি পড়ান ওনাকে কি বলেন টিচার স্যার বলেন আপনারা কি বলেন স্যার মাদ্রাসায় পড়লে হুজুর যিনি পড়েন ওনাকে তালেবে এলম বলে গ্যারেজে গেছেন মার্শাল আর্ট ক্লাবে গেছেন ইনি হয়ে টিচার হয়ে গেছে উস্তাদ আর ছাত্র হয়ে গেছে সাগরেদ বুঝতে পেরেছেন তো যিনি উস্তাদ উনি টিচার উনি হুজুর যিনি তালেবে এলম উনি স্টুডেন্ট উনি সাগরেদ মারামারি আছে যেটা লাউ সেটা কদু এক একটা জায়গায় এক এক পরিভাষা আপনি পরিভাষা নিয়ে কেন আমরা পরিভাষার পূজা করি না তো তরিকতের ক্লাসের মধ্যে যিনি শিক্ষক ওনাকে মুর্শিদ বলা হয় ওনাকে কি বলা হয় মুর্শিদ আমাদের দেশীয় ভাষায় পীর মধ্যমণি আর যিনি পড়েন ওই ক্লাসে ওনাকে বলা হয় মুরিদ বা সালেক বুঝতে পেরেছেন তো আপনি পরিভাষা নিয়ে ধাক্কাধাক্কি করার কোনো সুযোগ নাই ইনি একটা জিনিস যিনি শিখতে আসেন উনি মুরিদ যিনি পড়ান উনি মুর্শিদ যিনি শিখতে আসেন উনি হুজুর যিনি পড়ান পড়েন উনি তালেবে আলম যিনি শিখতে আসেন উনি স্যার যিনি পড়েন উনি স্টুডেন্ট বুঝতে পেরেছেন আপনারা তাইলে পরিভাষা নিয়ে কোনো ধরনের জগরা ফাসাদ প্রয়োজন নাই
হুজুর গাউসুল আজম বলছেন এই ক্লাসের মধ্যে তুমি আমার তরিকায়ে কাদেরিয়ার ক্লাসে ভর্তি হতে এসেছো ভর্তি হওয়ার সময় তোমাকে আমি 7টা উসুল বলেছি এটা মূলনীতি এই মূলনীতিকে সামনে রেখে মুজাহাদার মাধ্যমে তুমি আল্লাহকে সন্তুষ্ট করার ইচ্ছা পোষণ করলেই তুমি মুরিদ এই 7টা মূলনীতিকে সঙ্গ করে সাথে রেখে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে কোমর বেঁধে মাঠে নামার নাম মুরিদ কোমর বেঁধে লাঠি নিয়ে দৌড় দেওয়ার নাম মুরিদ না মুরিদ তো দূরের কথা মুসলমান হইতে পারে না লাঠি নিয়ে দৌড় দেনে ওয়ালা কেন মুসলিম তো আমার নবী বলেছেন মুসলমানের সংজ্ঞা দিয়েছেন আমার নবী মুসলমানের সংজ্ঞাকে তিন ভাবে দিয়েছেন একটা আকীদা ভিত্তিক একটা চরিত্র ভিত্তিক আকীদার মধ্যে বলা হয়েছে যারা এটা এটা বিশ্বাস করে তারা মুসলমান আর চরিত্রের ক্ষেত্রে বলা হয়েছে যার হাত আর মুখ থেকে অপর মানুষ নিরাপদ তাকে মুসলমান বলে এখন এটা আমাকেও বলতে হচ্ছে না এটা আপনাকেও বলতে হচ্ছে না আপনি ঘরের মধ্যে গিয়ে আমার নবীর হাদিসকে আয়না বানান বানিয়ে দেখেন আমার মুখ আর হাত থেকে অপর মানুষ নিরাপদ কিনা বুঝতে পেরেছেন আমার নবী আমাদের কিছু গুণাগুণ বর্ণনা করেছেন তন্মধ্যে একটা হচ্ছে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির আমি বলছি আমি মুসলমান আমার নবী বলছে যদি মুসলমান হয়ে থাকো তাহলে ফালা ইউজি জারাহু মুসলমান তাকে বলে যা যেই ব্যক্তি তার প্রতিবেশীকে কষ্ট দেয় মুসলমান তাকে বলে যে হয় কিছু বললে ভালো কথা বলে আর নাইলে জবান ফালিয়াকুল খায়রান আও লা ইয়াসলু হয় ভালো বলবে নতুবা এটাকে বন্ধ রাখবে এটা মুসলমানের ক্রাইটেরিয়া ক্যারেক্টারিস্টিক চারিত্রিক ক্যারেক্টারিস্টিক এমন আজিম শান ধর্ম এই 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 এগুলা দিয়ে আমার নবী মাত্র 23 বছরে সবুজ বিপ্লব সাধন করেছে কোন ধরনের রক্তপাত ছাড়া আপনি চিন্তা করতে পারবেন 23 বছরে 80 87 টার মতো ছোট বড় যুদ্ধ হয়েছে 550 মানুষ মারা গেছে পৃথিবীর এইজন্য সবুজ বিপ্লব বলে কোন মানুষ রক্ত আরে ভাই আমাদের এখানে ডিসিপ্লিন মিটিং হলো তো দুই চারজন এমনিতে পড়ে যায় সপ্তাহখানেক পরে তো দেখবেন যে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কতগুলো মানুষ মারা গেছে ঠিক না 15,000 স্কয়ার ফিটের মদিনা 32,00,000 স্কয়ার ফিটের মদিনা হয়েছে মাত্র 500 মানুষ পক্ষে বিপক্ষে জান গেছে কিভাবে করেছে এলমের মাধ্যমে কিভাবে গেছে চরিত্রের মাধ্যমে যেটা আমাদের কাছে নাই যেটা আমাদের কাছে নাই তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম যে হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলাম আপনি দেখেন সভ্য মানুষ গড়ার কারিগর যেই ব্যক্তির মধ্যে মুজাহাদা থাকবে নিজের ভিতরের জগৎকে কি করার জন্য পরিষ্কার করার জন্য ভিতরের জগৎ যখন পরিষ্কার হয় কি হয় জানেন বাংলাদেশে যখন রমজানের মাস আসে কি মাস তো রমজানের মাস আসলে আপনারা জানেন এই কথা রমজান মাসে বাংলাদেশে ক্রাইম রেট কমে যায় এটা জানেন ক্রাইম রেট কমে যায় রেপ রেট কমে যায় করাপশন রেট কমে যায় হত্যাযজ্ঞ কমে যায় ফিতনা ফাসাদ কমে যায় ডিভোর্স কমে যায় কেন কি কারণ আপনি বলবেন হুজুর রমজানের কারণে আমিও জানি রমজানের কারণে রমজান তো আপন জায়গায় আছে কিন্তু আপনার মধ্যে একটা মুজাহাদা থাকে রমজানের রোজার মাধ্যমে আপনার কলব এটা দুর্বল হয় নফস নফস যখন দুর্বল হয় নামাজ রোজা তিলাওয়াতে কোরআন জিকরে ইলাহি সাদাকাত খায়রাত তারাবি সবকিছুর নূর ভিতরে যখন ঢুকে আপনার ভিতরে মারেফতে খোদাবন্দির চেরাগ জ্বলে উঠে অন্ধকারচ্ছন্ন মানুষ আলোকিত হয়ে যায় আলোকিত মানুষ কখনো মারামারি করে না লাঠি নিয়ে দৌড় দেয় না আলোকিত মানুষের একটা প্যাটার্ন থাকে একটা ভদ্রতা থাকে এই কারণে সমাজের মানুষগুলো আলোকিত হওয়ার কারণে সমাজের মধ্যে ক্রাইম রেট নিচে চলে আসে আমাদেরকেও আমরা তো রাত দিন এক করে দেব মানুষকে এটা দেখানোর জন্য যে রবিউল আব্বল রবিউল সানি শরীফে যেই মাসগুলোতে মাহফিল বেশি হয় সেই মাসগুলোতে ক্রাইম রেট কমে আসতে হবে যদি ক্রাইম রেট কমে না আসে তো আমার জবান অথবা আমার দিল দুইটার মধ্য থেকে কোনো না কোনো একটা শুদ্ধ না আমি সেই জন্য বলছি দা ইলাল্লাহ রাত দিন মাহফিল হচ্ছে রাত দিন মাহফিল হচ্ছে ক্রাইম রেট কি করে বাড়বে তাহলে হয় আমি আমার জবানকে ঠিক করতে পারি নাই আমি যিনি কথা বলতে এসেছি হয় আমার দিল ঠিক করতে পারি নাই ইয়াদুউনা ইলাল খায়র খায়রের দিকে আহ্বান করব মানুষ আবার শারের দিকে যাবে কেমনে আপনারা বুঝতে পেরেছেন এখন আপনি দেখেন মুজাহাদার পরে আখলাক
চরিত্র যেই ব্যক্তি চরিত্র কি চরিত্র একটা বিশাল জিনিস ভদ্রতা নম্রতা সহনশীলতা উদারতা ধৈর্যশীলতা সহযোগিতা এগুলা চরিত্রের মূল এতগুলা জিনিস জাতির মধ্যে থাকে সেই সমাজকে সভ্য না বলে তো সভ্য সমাজ কাকে বলবেন আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আউলিয়া কেরাম উলামায়ে রব্বানিকে বলা হয় সবুজ উলামায়ে রব্বানিকে বলা হয় সভ্য সমাজ গড়া কারিকট আপনারা বুঝতে পেরেছেন তো হুজুর গৌসুল আজম বলছেন আম্মাল এরাদা murid কাকে বলে যিনি কোমর বেঁধে নেমেছেন কি কারণে নেমেছেন কো নেমেছে ফাতারকু মা আলাইহিল আদা এবং ওয়াতাহকিকুহা নুহুদুল কলব ফি তালাবিল হক ওয়া তারক মা সিবাহু কো murid কাকে বলে কো যেই ব্যক্তি নিজের আদত আদত মানে আমার স্বভাব আমার স্বভাব আমার প্রকৃতি এটাকে ত্যাগ করা তো স্বভাবকে কেমনে ত্যাগ করে তো স্বভাবকে ত্যাগ করার কারণ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে আমার ভিতরে আল্লাহ একটা নাফস দিয়েছেন কি দিয়েছেন নাফস এটা কি করে কফা আলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা এটার ভিতর দিয়ে কি ঢুকে ফুজুর ঢুকে এটার ভিতর দিয়ে হিংসা বিদ্বেষ অহংকার অশ্লীলতা আমার কলবের বর্তনে ঢুকে যায় আমরা কি বেশি সময় নিয়ে নিচ্ছি আপনাদের মধ্যে বুঝে উঠানা বেশি হচ্ছে হাই হাই আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد نوه ما منا دنو بنار زندگی اپنار قولے جنم نیلن رحمت للعالمين اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم